নমস্কার, স্বাগত স্কেচ অ্যান্ড ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটা পনির আলুর তরকারি রেসিপি শেয়ার করব, যেটা তোমরা দুপুরবেলা ভাত দিয়ে অথবা রুটি পরোটা দিয়েও খেতে পারো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি এখানে কড়াই নিয়েছি আর সাদা তেল গরম করতে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো। হাফ টিস্পুন মতো আমি লবণ দিয়ে দিলাম। 250 গ্রাম এখানে পনির আছে, যেটা ক্রিম তোলা নয়, ভাজার পরেও এটা নরম থাকে আর খেতে বেশি ভালো লাগে। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব। তো সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে এটাকে 3-4 মিনিট মতো লাল করে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। হাফ টিস্পুন দিলাম গোটা জিরে, 1 টিস্পুন ঘি, 1টা তেজপাতা, 2-3টে আলু নিয়েছি আমি, একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে হালকা লাল করে আমি ভেজে নেব। এইভাবে পনির আলু নিরামিষ রান্না তোমরা করলে দেখবে খুব ভালো লাগবে খেতে, খুব কম মশলা দিয়েই। আলুটা যখন ভাজা হয়ে যাবে, একইভাবে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। হাফ চামচ দিলাম আদা বাটা, একটু মিশিয়ে নেব। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবে, নাহলে আদাটা পুড়ে যেতে পারে। 1টা টমেটো কেটে নিয়েছি, 1.5 টিস্পুন দিলাম হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা। গরম মশলা আমি এখন দিচ্ছি, পরেও আরেকটু দেবো। তো ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব, টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়া অবধি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি দিয়ে দেবে। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো। একটু সুন্দর কালার আসবে তরকারিটায়। টমেটোগুলোকে সামান্য ম্যাশ করে দিচ্ছি। 1/4 কাপ মতো জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আমরা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এরপর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব। আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা খুবই সিম্পল আর ইজি, আর খেতে ততটাই ভালো লাগে। আলু পনির আর মশলাটাকেও 2-3 মিনিট আমরা কষিয়ে নেব মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে। এবার এতে আমরা যতটা পরিমাণ ঝোল খাবো বা আলুটা পনিরটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি আমি জল দিয়ে দিচ্ছি। 1 কাপ থেকে আরেকটু বেশি জল দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট রান্না হতে দেব। 8 থেকে 10 মিনিট পর দেখো আমার আলু পনিরের তরকারিটা একদম হয়ে গেছে। শেষে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর যে ঝোলটা আছে আমি এরকমই রাখছি। খুব বেশি পাতলা করছি না, খুব বেশি শুকনো করছি না। দুপুরবেলা ভাত দিয়ে বা ডিনারেও রুটি পরোটা দিয়ে খেতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।